আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএম কাদের ও চুন্নুকে নিয়ে রওশন এরশাদের এ কেমন সিদ্ধান্ত? নেপথ্যে সরকার না অন্য কেউ? চমৎকার সিদ্ধান্ত। দর্শক, আপনারা জানেন আমি মূলত সিদ্ধান্তটা আপনাদেরকে জানানোটা মুখ্য নয়, বিশ্লেষণ করাটা মুখ্য এবং এর ফলাফল বিশ্লেষণ করাটা উদ্দেশ্য। জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ। এর মানে জাতীয় পার্টিতে যে খেলা হবে বলে আমরা বলেছিলাম, একদিন আগেও বলেছিলাম, তৃণমূল জাতীয় পার্টি আসছে অথবা জাতীয় পার্টিতে ভাঙন, মহাসচিবের বহিষ্কার, লজ্জাজনকভাবে দল থেকে চলে যাওয়া, এটা অনিবার্য। আমি একদিন আগে বলেছিলাম সেটাই হচ্ছে। রওশন এরশাদ জিএম কাদের এবং চুন্নুকে বহিষ্কার করেছে, এর মানে খেলা শুরু হয়েছে। এটার প্রভাব দীর্ঘমেয়াদী রাজনীতিতে, জাতীয় পার্টির রাজনীতিতে এই বহিষ্কারের মারাত্মক প্রভাব আছে। যদিও জিএম কাদের বা চুন্নু সাহেব নানানভাবে রওশন এরশাদের এই সিদ্ধান্তকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেছেন, কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করলে হবে না। এই সিদ্ধান্ত যে কত গভীর এটা বুঝবেন মজা। তো এখানে চুন্নুর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া, রওশন এরশাদের ঘোষণা কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে না না আছে, কিছুদিন পর টের পাবেন। কারণ রওশন এরশাদ কার লোক তা তো জানেন না। প্রধানমন্ত্রী সবচাইতে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড লোক। একবার জিএম কাদের বেশি চালাকি করেছিল, মনে আছে? প্রধান বিরোধী দলীয় নেতা হতে চেয়েছিল, রওশন এরশাদকে সারপাস করে পেরেছিল, পারেনি। পার্টির চেয়ারম্যান হয়েছিল, যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার, যে সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে যাচ্ছিল, তখন আদালত থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিদ্ধান্ত নেওয়ার উপর নিষেধাজ্ঞা এসেছিল, মনে আছে আপনাদের? অতএব রওশন এরশাদ কি, তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তার প্রভাব এবং তার সিদ্ধান্তের তাসির, তার বহিষ্কারের গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না। এর মানে এই যে চুন্নু সাহেব ইজ ভেরি ব্যাড পারসন। রাজনীতিতে এদের মতো অনৈতিক লোক হয় না। তো এদের লজ্জাজনক একটা রাজনৈতিক পরিসমাপ্তি, লজ্জাজনক চলে যাওয়া, লজ্জাজনক কেরিয়ার, গুরুত্বহীন হয়ে যাওয়া, ব্যক্তিতে পরিণত হওয়া। এখন তো একটা পার্টির মহাসচিব, তারপরে জাস্ট ব্যক্তিতে পরিণত হবেন। চুন্নু তো হেভিওয়েট কেউ না। যেমন আরওয়ান হোসেন মঞ্জু তো হেভিওয়েট, দাঁড়াতে পেরেছিলেন। নাজিউর রহমান মঞ্জু দাঁড়াতে পেরেছিলেন। অনেক সাবেক মহাসচিবরা হেভিওয়েট ছিলেন। কিন্তু চুন্নু সাহেব জাতীয় পার্টি থেকে চলে গেলে তাকে কেউ গুনবেই না, কোনো ভ্যালু নেই। আর জাতীয় পার্টিকেই তো এখন কেউ গুনবে না, সরকার ভ্যালু না দিলে। অতএব যতই তুচ্ছতা ছিল করুক, এটার প্রভাব রয়েছে, আমলে নিচ্ছে না মুক্তমুখ যাই বলুক। আর আইনগত ভিত্তিও রয়েছে, বহিষ্কার করার কোনো সুযোগ গঠনতন্ত্র অনুযায়ী নাকি রওশন এরশাদের নেই, এরকম কথা বলার চেষ্টা করছেন। কিন্তু গঠনতন্ত্রের 20-এর 1 ধারাটা অস্পষ্ট, সেই ধারা অনুযায়ী বহিষ্কার করা যেতে পারে বলেও কোনো কোনো মত পাওয়া যায়। যেহেতু অ্যাম্বিগুয়াস, নিঃসন্দেহে সরকার যা চাইবে সেটাই এক্সিকিউট হবে। কারণ আমরা দেখেছিলাম জাতীয় পার্টির সিংহভাগ এমপি তারা চাওয়া সত্ত্বেও জিএম কাদেরকে প্রধান বিরোধী দলীয় নেতা বানাতে পারেনি, রওশন এরশাদের টিকে গেল। এর মানে গঠনতন্ত্রে কী আছে, জাতীয় পার্টির নেতারা কী চায়, এগুলোর ভ্যালু নেই। এখানে সরকার কী চায় সেটাই মুখ্য। আবার এই যে বহিষ্কার বা এগুলো, আমি মনে করি নেপথ্যে সরকারের বুদ্ধিতে এগুলো করেছে, এটা এমনি এমনি হয়নি। রওশন এরশাদ অসুস্থ মানুষ, তিনি সরকারের পরিকল্পনার বাইরে কিচ্ছু করেন না, নড়েনও না। তিনি সরকারের পরিকল্পনার বাইরে মনে হয় ডাক্তার দেখাতেও যান না, সব সরকারের পরিকল্পনায় করেন। অতএব তিনি নিজ উদ্যোগে তাদেরকে বহিষ্কার করবেন, এটা আমি মনে করি না। অ্যাটলিস্ট আমি মনে করি নেপথ্য সরকার, অন্য কেউ নয়। অতএব যেহেতু নেপথ্য সরকার, জিএম কাদের আর চুন্নুর জন্য ভয়ানক বিপদ, গুরুত্বহীন ভাবলে হবে না। আবার এই যে এমপি হয়েছে ভাগ বাটোয়ারা করে, মানে আওয়ামী লীগ যাদেরকে এমপি বানিয়েছে রিসেন্টলি, তাদেরও অনেকে এদের সাথে আছে। এবং ইম্পর্টেন্টলি, রওশন এরশাদ কিন্তু সবাইকে বহিষ্কার করেনি, এই দুজনকে বহিষ্কার করে অন্য সবাইকে স্বপদে বহাল রেখেছে। এর মানে এই দলেরই একটা বড় অংশ রওশন এরশাদের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। অর্থাৎ চাইলেও জিএম কাদের চুন্নু এরা দলকে ঐক্যবদ্ধ করে রাখতে পারবে না, এমনকি ওই 11 জন এমপিকে ঐক্যবদ্ধ করে রাখতে পারবে না। 4 জন তো অলরেডি চলেই গিয়েছে, আরও বাকি এমপিরা দেখবেন যে দিন শেষে এই চুন্নু জিএম কাদের আর তার স্ত্রী শরীফা কাদের, এর বাহিরে কেউ এই চুন্নু জিএম কাদের সাথে নাই। কারণ সরকারের সিগন্যাল কিন্তু রওশন এরশাদের দিকে, এই বিষয়টা বুঝতে হবে। নিউজটা একটু দেখি,
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ক্ষমতা বলে, ক্ষমতা বলে এখন আসলে ক্ষমতা বলে কি না গঠনতন্ত্রের 21 ধারার ব্যাখ্যা, সরকার যা বলবে সেটাই, এটা আমরা সবাই বুঝি যে কীভাবে কী হয় জাতীয় পার্টিতে। চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন, সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেন। কারণ এই প্রেক্ষিতে বিরোধী দলীয় নেতা হওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু জটিলতার সৃষ্টি হতে পারে এই ঘটনার পর। এবং দেখেন এই বহিষ্কার ঘটনাটা ঘটল কখন, যখন বিরোধী দলীয় নেতা কী হবে সেটা ঠিক করার 2 দিন আগে। এর মানে ঘটনা কিন্তু ঘটে গিয়েছে, বিপদ আর বিপদ জিএম কাদেরের জন্যে, এটা ডিজার্ভ করেন তিনি, এটা প্রয়োজন ছিল, এই শাস্তি এই লজ্জা এটা জিএম কাদেরের জন্য প্রয়োজন ছিল। আজ গুলশানের রওশন এরশাদের বাসায় সবাই আয়োজন করেন তিনি, এই সময় দলের বহিষ্কার প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। এর মানে দেখেন জিএম কাদেররা যাদেরকে বহিষ্কার করেছিল তাদেরকে আবার ফিরিয়ে এনেছে, এর মানে কি? কার্যত এখানে আমি বলবো জিএম কাদের এবং চুন্নু দল থেকে আউট হয়ে গিয়েছেন, এখন তারা এখন দল থেকে বাই, তারা জাতীয় পার্টির কেউ না। রওশন এরশাদ ফিরিয়ে ইন রিয়ালি ডিফ্যাক্টো এটাই, রওশন এরশাদ ফিরিয়ে না আনলে জিএম কাদের চুন্নু জাতীয় পার্টির কেউ না, সরকার সেটা গিয়ে মেনে নেবে, সংসদ নির্বাচন কমিশন তাদেরও তো এই কমিটিতে কে চেয়ারম্যান কে এটা দরকার আছে না, সাইন দরকার আছে, তো রওশন এরশাদের সিগনেচারে এখন থেকে চূড়ান্ত, আপনারা ধরে নিতে পারেন এর ব্যত্যয় হবে না। অতএব ঘটনা কিন্তু ঘটেছে, শুধু এটা নয় এরকম আংশিকভাবে করতে পারে, আবার সামনে কাউন্সিলের তারিখ ঘোষণা করেছে আপনারা জানেন রওশন এরশাদ, কাউন্সিলের মাধ্যমে যদি রওশন এরশাদ চেয়ারম্যান হন আর সরকার চাইলে কাউন্সিল কেন, সব কিছুই সম্ভব, তব এবং কাউন্সিলে অনেক লোক উপস্থিতিও সম্ভব সরকার চাইলে, আর যেহেতু সরকারের সবচেয়ে বিশ্বস্ত রওশন এরশাদ, অতএব ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। আপনারা দেখবেন যে 1 মার্চ থেকেই কাউন্সিল হলো, কাউন্সিল হয়ে রওশন এরশাদ চেয়ারম্যান হলো, তখন নির্বাচন কমিশনের কাছে সংসদের সবার কাছে রওশন এরশাদের সিগনেচারেই জাতীয় পার্টির চেয়ারম্যানের সিগনেচার হিসেবে গণ্য হবে, জিএম কাদের যাই বলুক কোনো ভ্যালু থাকবে না, এর স্ত্রীকে এমপি বানাক আর যাই করুক তার স্বপ্ন পূরণ হবে না। রওশন এরশাদ বলেন, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম, আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করছি। চমৎকার লিখিত বক্তব্যে রওশন নিজেকে পার্টির কো চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক ঘোষণা করে বলে জাতীয় পার্টি এখন একটি ক্রান্তিকাল বিরাজ করছে। দেখেন এই বিষয়টা ইম্পর্টেন্ট যে লিখিত বক্তব্য, তো এই বক্তব্য কে লিখে দিয়েছে, খুঁজলে দেখবেন যে এটা সরকারের পৃষ্ঠপোষকদের এই বক্তব্য লেখা হয়ে থাকতে পারে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পার্টি চেয়ারম্যান মহাসচিবের বক্তব্য বিবৃতি এবং নির্বাচন পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনে 300 আসনের মধ্যে 287টি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করে 26টি আসনে সমঝোতা করেও জনগণের সামনে অস্বীকার করে দেশবাসী এবং পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অ্যাবসলিউটলি রাইট। অতএব এই রওশন এরশাদ সাদের সাথ বা এদের সাথে এমনকি আনিসুল হক বড় বড় নেতাদের সাথে যা করেছে তার তার শিক্ষা, তার ফল জিএম কাদের এবং চুন্নুকে যে টাকা পয়সা মেরে খেয়েছে সরকার কাছ থেকে নিয়ে পেতে হবে। অতএব জিএম কাদের চুন্নু আউট ফ্রম জাতীয় পার্টি।